हेलो दर्शक, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपनादे तैरी करे देखाबो दुईटा आलू और एक डिम दिए मुखे पानी आसार मतो असम्भव मजार एवं फुलको एक नास्तार रेसिपि। दर्शक, आशा करछि प्रतिबारेर मतो आमार आजकेर एई रेसिपिओ आपनादेर भालो लागबे। ताहले चलुन एई रेसिपिटा किभाबे बानिये नेवा जाय देखे नेवा जाक। दर्शक, रेसिपिटार जन्य एखाने आमी दुईटा आलूके खोसा छाड़िये नियेछि। এখন এই আলুটাকে কেটে নিতে হবে, তো চলুন আলুটাকে কেটে নিয়ে আসি। দর্শক, আলুটাকে এইভাবে প্রায় হাফ ইঞ্চির মতো পুরুত্ব রেখে এভাবে করে কেটে নিতে হবে। আলুটা কাটার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো পানি। এখন এই পানির মধ্যে আলু নিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এই লবণটা দিয়ে আলুটাকে ভালো করে একটু কষলে এভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। আলুটা দুই থেকে তিনবার ধুয়ে নেব। আলুটা ধোয়ার পরে এই পানি থেকে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে এরকমের একটা সাদা কাগজ দিয়ে এই সবগুলো আলুর টুকরো এভাবে পানিটা খুব ভালোভাবে মুছে নিতে হবে। এই যে এভাবে করে পানিটা মুছে নিতে হবে, কোনোভাবেই জানি এই আলুতে পানি না থাকে। প্রত্যেকটি আলুর টুকরো আমি একইভাবে এরকমের করে পানিটা মুছে নিয়েছি। এই আলুগুলো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এখন এই ডিমটাকে আলুর সাথে ভালো করে একটু ভেঙে মেখে নিতে হবে। ডিমটা আলুর সাথে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে দিব হাফ চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, প্রায় 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া, সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া। এখন এই উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চামচটা রেখে আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আসি। এই যে এটা মেখে নেওয়ার পর এরকমের হবে। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ তেল গরম করে নিয়ে আসি। এখন এই গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর দেখুন, এভাবে একটু চামচ দিয়ে চেপে ধরলে কিন্তু এই নাস্তাটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। প্রায় 1 মিনিট হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিব। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরের আলুটা কাঁচা থাকবে আর উপরের অংশটা পুড়ে যাবে। দেখুন, খুব সুন্দর একটি কালার চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আর এই আলুর চপগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ফুলে টইটুমোর হবে। দর্শক, এগুলো ভাজার পরে আমি একটা পাত্রে গরম গরম পরিবেশন করে নিলাম। তো দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল আলু আর ডিম দিয়ে দারুণ মজার একটি মুখরোচক নাস্তার রেসিপি। আর এই চপগুলো গরম থাকা অবস্থায় খুবই মসমসে থাকবে আর ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।